তিনি খেলেছেন। তারা কালফ্রয়েনে শুকুর মতো কেউ গোলার শট নেই। ল্যান্সিন টোরে কালো সাদার অধিনায়ক আর সামাদ আলী মল্লিক দুর্দান্ত ফর্মে এই মরশুমে লাল হলুদের একটাই নষ্ট করে দিয়েছে। থেকে আক্রমণে ইস্ট বেঙ্গল ডাউন দ্য লেফট, দেখা যাক বিপদ কি ঘটবে না। শেষ অব্দি ডিফ্লেক্টেড কর্নার কিক। প্রসেনজিৎ ল্যান্সিং টোরে নিজের নিয়ন্ত্রণে রেখে আক্রমণে লালদান মারিয়া, লালদান মারিয়া এখনো কিন্তু বিপদ কাটে নি। তন্ময়ের হেড ভালো হতো লালদান মারিয়া, আমরা দেখে নেব ঘটনাটা কি ঘটেছিল, যে জায়গায় তিনি চলে গেছিলেন কিন্তু ঠিক সময় মতো কিন্তু ল্যান্সিং টোরেও চলে এসেছিলেন। এবং অরূপ দেবনাথ এগিয়ে এসেছিলেন, শেষ অব্দি লালদান মারিয়া যে হেডটি করলেন সেটা কাজে এলো না। আলাম না একক প্রয়াসে ভাস্বর হওয়ার একটা চেষ্টা, সেখান থেকে ফরওয়ার্ড বল, দেখা যাক কিন্তু থেকে সুরাবুদ্দিন হেড করেছেন। কাসিমের সঙ্গে বাজির লড়াই, আলাম না সামনের দিকে, জবি জাস্টিন অনসাইড, এই টোকাটি বড় হয়ে গেল এবং সেই কারণে এই টাচে কিন্তু গোল হওয়া উচিত ছিল। দেখুন কত সুন্দর একটা বল বাড়িয়েছিল এবং প্রথম টাচটি দেখুন এমন ভাবে টাচ করলো বলটি রয়েছে। জবি জাস্টিন সুরাবুদ্দিন একেবারে ফাঁকা জায়গায় ডান দিক থেকে সামাদ সেন্টার, ল্যান্সিং টোরে ঠিক সময় মতো ঠিক জায়গায়, তো পরিভাষায় বলতে পারি ডেঞ্জারাসলি লিভিং, কারণ নিরন্তর আক্রমণ তুলে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং। রাকসেট ড্যাগার তলা থেকে আক্রমণ তোলার চেষ্টায় রঘুনন্দী, হয়তো আর একটু তাজা পানি আসবেন। বাজি আরমান থেকে ল্যান্সিং টোরে আক্রমণ করার লক্ষ্যে মোহামেডান স্পোর্টিং, বাজি আরমান এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল 1-0 গোলে এগিয়ে আছে বটে। আলাম না দ্বিতীয় গোল কি আসবে, না টোকাটা বড় হয়ে গেল। রেফারিকে সেটা এবার দেখে নেব, একটু চোটও পেয়েছেন, সামনের দিকে যাচ্ছিলেন ল্যান্সিন টোরে, বড় স্পোর্টিং ন্যূনতম ব্যবধানে হারিয়েছিল রেনবোকে। এবার সিএফএল 2018 বিশ্বাহ লিগ টেবিলে একটা ওঠা পড়া নামা, এটা খুব আনফোর্স এরর, চ্যালেঞ্জ হচ্ছে না তবুও ভুল পাস, আচ্ছা পড়ে গেলেন ল্যান্সিং টোরে, উঠে আসছেন। প্রথম তিনি ভারতের ল্যান্সিং এফসি তে খেলেন, আক্রমণে সুমিত, সুমিত কিন্তু ভালো ক্রস করতে পারে, লো ক্রস সুযোগ আছে দীপেন্দু দুয়ারি, বাঁ পায়ে লাইন আপ করবেন ডান পায়ে, গুলি তিনি নষ্ট করেছেন, নিজেই তৈরি করেছেন আবার নিজেই কিন্তু সুযোগগুলো হাতছাড়া করেছেন। ল্যান্সিং টোরে সামনের দিকে বাজি আরমান, ময়দানের অতি পরিচিত 1976 সালে ঠিক বলতে গেলে তিনি কিন্তু সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এবং 22টি গোল করেছিলেন। ওদিকে দুই দলের অধিনায়ক তৈরি, একদিকে ল্যান্সিং টোরে অপরদিকে কিংসলে, আজকের ম্যাচের গোলালের কাছে প্রথম লক্ষ্য ম্যাচ কোনোভাবে না হারা। এখানে চাপ তৈরি হচ্ছে, একটু প্রেশার, একটু ফিজিক্যালিটি এবং লাইন অফিশিয়াল পতাকা তুলেছেন, অফসাইড। দেখুন কিভাবে ঘটনাটি ঘটেছিল, আজারউদ্দিন মন মনে বাঁ দিকটা কিন্তু অরক্ষিত থেকে যাচ্ছে, ডান দিক প্রান্তিক আক্রমণ হচ্ছে, এই মুহূর্তে দেখা যাক টিকা না ঢুকতে পারলেন না, খুব ভালো ট্যাকেল করেছেন কিন্তু এক্ষেত্রে ল্যান্সিং টোরে, তিনি উঠে আসছেন বল নিয়ে, আক্রমণ গোলে ছিল বটে দি পান্ডা টিকা কিন্তু ঠিক জায়গা, ওয়েস্টার্ন জোনের বিরুদ্ধে ইতিমধ্যে এক গোলে এগিয়ে এফসিআই কিন্তু অবনমনের আওতায় পড়ে গেছেন। লং বল আক্রমণ মোহনবাগানের, আজার ভালো কভার করলেন ল্যান্সিং টোরে, চাপ বাড়াচ্ছে মোহামেডান স্পোর্টিং ও, তারা কিন্তু আক্রমণের লোক বাড়িয়ে ফেলছে। ল্যান্সিং টোরে আচ্ছা সামনের দিকে থ্রু বল পিন্টু মাহাতা, দেখা যাক সামনে ল্যান্সিং টোরে বল বাড়িয়েছেন কিন্তু এক্ষেত্রে অবিনাশ একটু গতি মন্থরতায় ভুগলেন। সিআই ম্যাচে কামরান ফারুক বাড়ি থেকে অনেকটা ভালো সাপোর্ট প্লেটে এসেছিলেন, চ্যানেল ফ্রন্ট পাস অর্থাৎ থ্রু পাস না হলে আক্রমণ করবে কি করে, বল খেলে নিয়ে টোরে জায়গায় রাখার চেষ্টায়, ভালো ক্রস ডান প্রান্ত থেকে বিপজ্জনক জায়গায় হেডার এবং গোলের একটা সুযোগ একেবারে মামন কোডিয়ের সামনে, এইখানে চামচ সে বোধহয় খাবার সাজিয়ে দেওয়া হয়েছিল ল্যান্সিং টোরেকে, গোলে বল পাঠাতে পারলেন না, গোলের সুযোগ ছিল হেড হয়েছিল ক্রস পিসে লেগে যখন ফিরে আসে সেই বলটিকে কিন্তু গোলে রাখতে পারলেন না ল্যান্সিং টোরে, ভাগ্য ভালো এরিয়ান্সের খুব একটা বেশি জায়গা কিন্তু দিচ্ছে না
ল্যান্সিং টোরে দে। পাঁচ মিনিট দশ মিনিট করতে করতে পঞ্চান্ন মিনিট খেলা হয়ে গেছে। বারাসাত বিদ্যাসাগর সবিক সাতরা বাপায় ইনসুইং হেডের সুযোগ অস্ট্রেলিয়াকে ফেরত চলে এসে আরেকবার বাজিয়ার মান এখনো কিন্তু চাপ বজায় আছে কোনো মতে বাওয়ান স্পোর্টিং। ও এই জায়গাটা ক্লিক করতে পারতো আবার সেই ল্যান্সিন টোরে, বিশ্বাস করতে পারছি না। সুযোগ চলে এসেছিল বাপায় ইনসুইং এর ছিল কর্নার, সেখান থেকে হেড পোস্টে লেগে ক্রস পিসে লেগে ফিরে এসেছিল, একটা জটলার মধ্যে থেকে সুযোগ তৈরি করেছিল রাহুল কেপি, শট ছিল সেই শটটাকে গোলাবার চেষ্টা করেছিলেন ল্যান্সিং টোরে, পারেননি, চাপ বাড়াচ্ছে। আমি ঠিক সময় বেরিয়ে এসেছিলেন ধনঞ্জয় এবং হাতে লাগিয়েছেন, এখনো বিপদমুক্ত নয়, বাবন স্পোর্টিং চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং একেবারে মরিয়া দীপক সুনীলরা গোলাতে পারে এবং হেড থেকে কিন্তু দারুণভাবে কিন্তু বাঁচিয়ে দিয়েছে, তার আগে অফসাইড, অফসাইডের ফাঁদে তৈরিয়ে পড়েছিলেন দলনায়ক ল্যান্সিং টোরে। আমরা দেখে নেবো ঘটনাটি কি ঘটেছিল, মিসকিক হয়ে গেছিল এবং হেডটি যখন করেছিলেন গোলরক্ষক ধনঞ্জয় বাঁচিয়েও ছিলেন বটে, কিন্তু তার আগেই ল্যান্সিং টোরে খুব ভালো চ্যালেঞ্জ করছে এফসিআর এর খেলোয়াড়রা। আমরা দেখে নেবো ঘটনাটি কি ঘটেছিল, ল্যান্সিং টোরে যখন এসেছিলেন হেড করেছিলেন এবং গোলরক্ষক ধনঞ্জয় ঠিক জায়গায় চেঙ্গের উপরে, বারবার কিন্তু চাপ আসছে এই ল্যান্সিং টোরেরা খুব স্বাধীনতা নিয়ে যে খেলতে পারার চেষ্টা। পাঠচক্র এবং মোহামেডান স্পোর্টিং খেলার সরাসরি সম্প্রচার আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে যাচ্ছে সাধনা নিউজের সৌজন্যে। শূন্য গোলে হারিয়ে দিয়েছিল সুমিত দাসের গোলে, আক্রমণে আসার চেষ্টা করছে ডান প্রান্ত দিয়ে ক্রস এসেছিল কিন্তু সেই রোডে প্রতিহত করলো সেখানে কিন্তু ল্যান্সিং টোরে, অধিনায়ক অধিনায়কোচিত খেলোয়াড়ি একটু কেটে বাইরে চলে গেছিল গোলে, থাকলে কিন্তু অভিজিৎ দাসকে কঠিন পরীক্ষার মুখে তিনি ফেলতে পারতেন। মাঝে মধ্যেই কিন্তু পাঠচক্র আক্রমণে পার্শ্বকে ফাউল করা হয়েছিল, সেখান থেকে লম্বা বল বাড়িয়েছেন কিন্তু সমানান সিং ঠিকমতো ট্যাপ করতে পারেনি। ল্যান্সিং টোরে পাল্টা আক্রমণে মামানস স্পোর্টিং, দুদিকে দুই সেন্ট্রাল ডিফেন্ডারই দীর্ঘদেই, একদিকে সুদীপ্ত কিন্তু এক্ষেত্রে পাঁচটি ঠিক হলো না। ল্যান্সিং টোরে দলনায়ক মামানস স্পোর্টিং এর সামনের দিকে রঞ্জিত পাল, ল্যান্সিং টোরে ছোট ছোট পাশে মামানস স্পোর্টিং আক্রমণে যাচ্ছে, এটা ভালো খেলেছে, বেশ কয়েকটা পাস খেলে জায়গাটাকে তৈরি করেছে, দিক থেকে ডান দিকে আক্রমণ শোনাচ্ছে সাদা কালো জার্সি পরে আর হলদে রঙা জার্সি পরে জস্ট টেলিগ্রাফ ডান ল্যান্সিং টোরে আক্রমণে মোহামেডান স্পোর্টিং। ল্যান্সিং টোরে দেখছেন সামনের দিকে থ্রু বল কিন্তু ঠিক যায় কিন্তু ভুল পাস ল্যান্সিং টোরে, কতবার যে ভুল পাস হলো বলার কথা নয়। ল্যান্সিং টোরে স্টপ অফ ফুল ব্যাক আইভরি কোস্টের, এই মুহূর্তে খেলার ফলাফল 0-0, ল্যান্সিং টোরে স্টপ অফ ফুল ব্যাক মোহামেডান স্পোর্টিং। ল্যান্সিং টোরে লম্বা বাড়ানো বল কিন্তু ঠিক সময় মতো সেখানে ল্যান্সিং টোরে, যার ফলে থ্রো ইন জর্জ টেলিগ্রাফ। 68 মিনিটের দিকে খেলা গড়াচ্ছে মোহামেডান স্পোর্টিং মাঠ থেকে সরাসরি ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন সাধনা নিউজে। মোহন সামনের দিকে বল কিন্তু নাকামুরা পাবার আগেই ল্যান্সিং টোরে শরীর থেকে কাজে লাগালেন, দীর্ঘকায় খেলোয়াড় খুব একটু সময় নিচ্ছেন ওদিকে তৈরি জাপানি ফুটবলার নাকামুরা, আম্পায়ার ইনস্টেপ দিয়ে শট কিন্তু সেরকম কাজের কাজ কিছু হলো না। ল্যান্সিং টোরে ছেলেটার গতি রয়েছে, শক্তি রয়েছে, তার সাথে লড়াই করার মানসিকতাটাও দারুণ। স্কোর লাইন এখনো অব্দি রেনবো, তিনটে ম্যাচ তারা এখানে খেলছে। কর্নারকে রাহুলের হেড কিন্তু বল চলে গেল বাইরে, ঠিক মতো হেডটি কিন্তু নিতে পারেননি দলনায়ক ল্যান্সিং টোরে। টোরে খুব ভালো হেড নিতে পারেন, উচ্চতা খুব ভালো, এই জায়গায় স্পট জাম্পও করেছিলেন, তাকে কিন্তু চ্যালেঞ্জ হবে, গোল কিন্তু আসেনি। সামনে থেকে ফাঁকা জায়গা, দেখা যাক এই বলটিকে নিয়ে আক্রমণ করতে পারে কিনা সেই জোয়েল সান্ডে, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন সান্ডের সাথে ল্যান্সিং টোরের লড়াই কিন্তু কোথায় মাইনাসটা করলে বল চলে গেল, ডান পায়ে শট দিলেন এবং দিব্যেন্দুর কাছে। এই জায়গায় আরেকটা জিনিস আমার মনে হলো, একটা উদাহরণ যদি দেওয়া যায়, তুমি ডাল আর ভাত খাও রোজ, যাওয়ার চেষ্টা রেনবো, অনেকটা ফাঁকা জায়গা পেয়ে যাচ্ছে কিন্তু রেনবোর খেলোয়াড়েরা। অভিজিৎ ভালো জায়গায় ল্যান্সিং টোরে, খুব ভালো ক্লিয়ারেন্স হয়নি, এখনো বিপদ আছে সৌরভ, বল দখলের লড়াই কিন্তু ল্যান্সিং টোরে তার শরীর থেকে খুব কাজে লাগিয়েছেন, এক্ষেত্রে পল্টু দাস
খুব দ্রুত উঠে আসার চেষ্টা করেছিল।